না। লোকসভায় কংগ্রেসের দলনেতা হলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী মুর্শিদাবাদের রবিনহুডের উপরই এবার লোকসভায় ভারতের জাতীয় কংগ্রেসের দায়িত্ব দিলেন সোনিয়া ও রাহুল সোমবার এই খবর সামনে এসেছিল প্রদেশের কংগ্রেস পক্ষ এই সম্ভাবনার কথা জানিয়েছিলেন নেতারা এদিন সোনিয়া গান্ধী তার নাম ঘোষণা করেন লোকসভার দলনেতা হিসেবে অধীর চৌধুরী পাঁচবারের সাংসদ তিনি তার একক দক্ষতায় প্রতিকূল পরিস্থিতিতেও কংগ্রেসের গড় ধরে রাখতে পেরেছেন বহরমপুর থেকে তিনি জয়ী হয়েছেন এদিন তার পুরস্কার পেলেন অধীর চৌধুরী কংগ্রেস হাইকমান্ড অধীর চৌধুরীকে লোকসভার গুরুদায়িত্ব দিয়ে এক ঢিলে দুই পাখি মারল সোনিয়া গান্ধী কংগ্রেসের পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান হিসেবে চেয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিজে নেতৃত্ব দিন লোকসভায় কিন্তু রাহুল গান্ধী চাননি তিনি লোকসভায় পরাজয়ের পর দলের সভাপতি পদেই থাকতে চাইছেন না পর লোকসভার দায়িত্ব নিতে তিনি অস্বীকার করেন এরপরই দলের গুরুত্বপূর্ণ সাংসদ হিসেবে অধীর চৌধুরীর নাম ওঠে তিনি দীর্ঘ পাঁচবারের সাংসদ তারপর এবার প্রতিকূল পরিস্থিতিতে নিজে বাংলা থেকে জয়ী হয়েছেন তার মতো যোগ্য ব্যক্তিকে অস্বীকার করতে পারেননি সোনিয়া গান্ধী অধীর চৌধুরীর নাম ঘোষণা করলেন লোকসভার দলনেতা হিসেবে লোকসভায় কংগ্রেসের দলনেতা হয়ে ও তৈরি এই চ্যালেঞ্জ নিতে শক্তিশালী বিজেপির সমস্ত বান আটকাতে তিনি নেতৃত্ব দেবেন কংগ্রেসকে অধীর চৌধুরীকে লোকসভার দলনেতা করে একই সঙ্গে বাংলাকেও গুরুত্ব দিলেন সোনিয়া গান্ধী